विद्यालय प्रतिष्ठा दिवसे कृति छात्र छात्री हाथे तुले देवा है भुवनेश्वर मल्लिक उत्साह पुरस्कार 2023। आज नवरगंज बैद्यनाथ विद्यापीठ 61वां प्रतिष्ठा दिवस पालन करा है। आजकल प्रतिष्ठा दिवस छात्र छात्री उपस्थिति छिलो चोखे पड़ार मतन। आजकल दिन की नाच गान आवृत्ति और वक्तृता दिए सजानो छिलो। उपस्थित व्यक्तिवर्ग प्रतिष्ठाता प्रतिकृति माल्यदान और पुष्पार्घ्य निवेदन करें। प्रतिकृति माल्यदान एवं पुष्पार्घ्य निवेदन करा है छात्र छात्री प्रतिष्ठाता सवार पक्ष थेके। শ্রীকৃষ্ণ যারা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন তুষার চৌধুরী মহাশয়, শিক্ষক শিক্ষিকাদের মহাশয়দের পক্ষ থেকে আমি একে একে সবাইকে এসে পুষ্পার্ঘ্য নিবেদন করার অনুরোধ করছি। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন আপনারা একে একে এসে পুষ্পার্ঘ্য নিবেদন করুন। ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে তোমরা ছাত্রীদের পক্ষ থেকে দুজন চলে এসো, ছাত্রদের পক্ষ থেকে দুজন চলে এসো, ছাত্রীদের পক্ষ থেকে দুজন, ছাত্রদের পক্ষ থেকে দুজন চলে এসো। এখানে ফুল রয়েছে, ফুল নিয়ে। আজকের দিনটির আরেকটি বিশেষ তাৎপর্য ছিল সপ্তাহকালীন যে স্টুডেন্ট উইক পালন করা হয় সেখানে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার দেওয়া হয় 2023 শিক্ষাবর্ষে যারা কৃতি ছাত্রছাত্রী অর্থাৎ প্রতিটি শ্রেণীতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়ে উত্তীর্ণ হয়েছে তাদের হাতে সফল পুরস্কার তুলে দেন ভুবনেশ্বর মল্লিক মেমোরিয়াল ফাউন্ডেশন। পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে প্রথম হয়েছে প্রীতিলতা সরকার, দ্বিতীয় অন্বেষা খাটুয়া, তৃতীয় বিক্রমজিৎ গায়েন ও শুভময় হাজরা। তাদের হাতে ভুবনেশ্বর মল্লিক উৎসাহ পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের বর্ষিয়ান ইতিহাস বিভাগের শিক্ষকদ্বয় তুষার চৌধুরী ও রবীন্দ্রনাথ মেটিয়া। এরপরে ষষ্ঠ থেকে যারা সপ্তম শ্রেণীতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে প্রিয়াংশু গায়েন, প্রীতম বিশ্বাস, অর্ঘ্য মণ্ডল। তাদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সদ্যেয় অসীম কুমার রায় মহাশয়। সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে প্রথম অরুণাব সাঁতরা, দ্বিতীয় মৈত্রী মণ্ডল, তৃতীয় সায়ন্তনু মাইতি। তাদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শক্তিপদ দাস মহাশয়। এরপরে অষ্টম থেকে নবম শ্রেণীতে প্রথম শেয়সী মণ্ডল, দ্বিতীয় দেবব্রত মাইতি, তৃতীয় অর্ণব মাইতি। তাদের হাতে পুরস্কার তুলে দেন ভুবনেশ্বর মল্লিক মেমোরিয়াল ফাউন্ডেশনের অন্যতম সদস্য সদ্যেয় পরমেশ্বর প্রামাণিক মহাশয়। নবম থেকে দশম শ্রেণীতে প্রথম হয়েছে সোনাক্ষী অধিকারী। তার হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় সঞ্জীব সেন মহাশয়। নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে দ্বিতীয় হয়ে উত্তীর্ণ হয়েছে স্নিগ্ধা মান্না। তার হাতে পুরস্কার তুলে দেন ভুবনেশ্বর মল্লিক মেমোরিয়াল ফাউন্ডেশনের অন্যতম সদস্য শঙ্কর সরকার মহাশয়। এছাড়াও নবম শ্রেণীতে গণিত বিষয়ে পূর্ণ মার্ক পাওয়ার জন্য সোনাক্ষী অধিকারী ও স্নিগ্ধা মান্নাকে সন্দীপ নাইয়া মহাশয় পুরস্কৃত করেন। এবং সপ্তম শ্রেণীতে গণিত বিষয়ে
পূর্ণ নাম্বার পাওয়ার জন্য অরুণাভ সাঁতরা এবং মৈত্রী মণ্ডলকে সন্দীপ নাইয়া মহাশয় পুরস্কৃত করে উৎসাহিত করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে ভুবনেশ্বর মল্লিক মেমোরিয়াল ফাউন্ডেশনের এই শুভ উদ্যোগকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মহাশয় সাধুবাদ জানিয়েছেন।